রাজনীতি করছিস, জলসা হচ্ছে সেই চাঁদপুরে, তোরা মারছিস খড়গাছি, কেন ফেস্টান মারবি? আমি বলি দেব, আমরা তো আটখানা বুথ মিলিত হয়ে একটা জলসা দিচ্ছি আমাদের আব্বাস সিদ্দিকে, যে পশ্চিম বাংলার আইকন, তাকে নিয়ে আমরা একটা জলসা করছি। সেই মতো ওরা আমরা বলেছি, ওরা বলার পরে একটা ছেলে বলেছে যে আমরা আব্বাস সিদ্দিকের জন্য জান দিতে পারি। যেই বলেছে ছেলেটাকে রড দিয়ে মারা হলো, যে রড দিয়ে মেরেছে ওর মাথায় মেরেছে। ও রাত পোহালেই আব্বাস সিদ্দিকির সমাবেশ ভাঙড়ের চাঁদপুরে, আর এই সমাবেশে সুন্নাতুল জামাতের ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন আব্বাস সিদ্দিকির সংগঠনের কর্মীরা। মূলত প্রোগ্রাম শুরুর আগে থেকেই আব্বাস সিদ্দিকির সংগঠনের কর্মীরা আজ রাত থেকেই তারা গোটা সমাবেশ চত্বর চত্বর ঘিরে বসে আছে। সুন্নাত ও জামাতের সংগঠনের এক সদস্য অভিযোগ করে বলেন, পতাকা লাগানোর সময় তৃণমূলের কিছু লোকজন তাদের যে পতাকা লাগাতে বাধা সৃষ্টি করে এবং কয়েকজনকে মারধর করে বলেও অভিযোগ ঘটেছিল। আমাদের সকালবেলা আমরা দলবদ্ধ হয়ে ফেস্টান মেরেছি, আমাদের সংগঠনের ছেলে ফেস্টান মারার পরে আমরা সব ঝাঁসি বাড়িতে চলে গেছি। ওরা ওখান থেকে ছাদক দপ্তরি এবং এমএলএ এদেরকে পার্টির নেতাদের ফোন করে ডাকে, ডেকে ওদেরকে নিয়ে ওখানে একটা বৈঠক করে একটা প্ল্যান চালে যে ওই বুথে গিয়ে একটা সমস্যা তৈরি করতে হবে আমাদের এখানে, যাতে আমাদের এই ফেস্টানগুলো না টাঙাতে পারি বা এই জলসাটা সভাটা যাতে না হয়। সেইভাবে আমরা চুপচাপ আছি, ওরাও বলে গেছে, আমরা কিছু বলিনি, আমরা চুপচাপ আছি। এর মতো সন্ধেবেলা আমরা চায়ের দোকানে বসে আছি, এমন অবস্থা। ওরা দশ পনেরো জনা টিএমসির নেতা এবং নাম করেই বলি জুলমাত, জুলমাতের ভাইয়েরা মারুফ, এরা চার পাঁচজনা মোটামুটি এসে দুদশজন এনে বটতলায় বসেছে আমাদের ওখানে। বসে ওরা বলছে যে এদের ফেস্টান ওদের দিয়ে খোলাবো, এক্ষুনি ওদের মারাবো বলে ওরা কিছু নেশা করছেলে, যারা দুষ্কৃত, যারা মানে যাদের নামে দশটা পনেরোটা করে গাঁজার কেস আছে বা মানে সেন্টাই কেস আছে, তাদেরকে নিয়ে মদ এনে দিয়েছে আমাদের পঞ্চায়েত মেম্বার, মদ এনে দিয়েছে বড় বড় মদের বোতল আমাদের সামন্দে নিয়ে গেছে, গিয়ে তাদেরকে মদ খাইয়েছে, খাইয়ে তাদেরকে দিয়ে আমাদের মানে ছেলেদের মারধর করেছে। এমন অবস্থায় মারধরটা করার একটু কারণটা বলি, আমরা চায়ের দোকানে বসে আছি, এমন অবস্থায় আমাদের যে পঞ্চায়েত মেম্বার সে এসছে, সে বিশ কুড়ি জন লোক নিয়ে এসছে, সে বলছে এই তোরা ফেস্টানটা মারলি কেন? বলি বাবু ফেস্টানটা আমরা মেরেছি, আমাদের কালকে আমাদের সভা আলে সুন্নাতুল জামাতের ফেস্টানটা আমরা মেরেছি, আমরা তো কোনো রাজনীতির ফেস্টান মারি না, তো অসুবিধাটা কী? না তোরা ফেস্টানটা মারবি কেন? এই ফেস্টান নিয়ে তোরা রাজনীতি করছিস, জলসা হচ্ছে সেই চাঁদপুরে, তোরা মারছিস খড়গাছি, কেন ফেস্টান মারবি? আমি বলি দেব, আমরা তো আটখানা বুথ মিলিত হয়ে একটা জলসা দিচ্ছি আমাদের আব্বাস সিদ্দিকে, যে পশ্চিম বাংলার আইকন, তাকে নিয়ে আমরা একটা জলসা করছি। সেই মতো ওরা আমরা বলেছি, ওরা বলার পরে একটা ছেলে বলেছে যে আমরা আব্বাস সিদ্দিকের জন্য জান দিতে পারি। যেই বলেছে ছেলেটাকে রড দিয়ে মারা হলো, যে রড দিয়ে মেরেছে ওর মাথায় মেরেছে, ও হাতটা ঠেকেছে, ওর হাতটা এতটা ফেটে গেছে। আরেকটা ছেলে গিয়েছে যে ভাই মারছো কেন? আরেকজনের মুখে ফাইট মারলো, মারার পরে আমরা বললাম যে মারছো কেন? তাতে ওরা মানে লাঠি, ওদের হাতে লাঠি, রড এবং তক্তা, ছাদ দিচ্ছিল স্কুলের তক্তা সাথে আছে, ওদের গাড়িতে মেশিন গোজা আছে, আমাদের দেখাচ্ছে, বলছে এই মেশিন রয়েছে দেখছিস, সব একটা একটা করে গুলি করে মেরে দেবো। আমরা তাতে বলেছি ভাই আমরা আব্বাস সিদ্দিকের সংগঠন করছি, আমরা শহীদ হতে নেমেছি, তো আমরা সংগঠন করছি, রাজনীতি করছি না, আপনাদের যদি ইচ্ছা হয় যে আমাদের মেরে দেবেন, মেরে দিতে পারেন বলে এই মতো আমরা এই মতো বসে গেছি। এর মধ্যে ওরা ফের লাঠি ফাটি নিয়ে আমাদের তেড়ে এসে মারতে, এবার আমাদের কিছু ছেলে ছিল, তারা বলছে যে মারছে কেন? আমরা সব এক জায়গায় দাঁড়িয়েছি, এবার ওই মতো আমরা থানায় ফোন করেছি, থানায় কল করেছি, থানা থেকে পুলিশ এসছে, প্রশাসন এসে বলছে যে কী হয়েছে, আমরা বলি স্যার এই কেস, স্যার বললো যে ঠিক আছে তোমাদের রাজনীতি, ওদেরকে বললো তোমাদের রাজনীতি তোমরা করবে, আর এরা যে সংগঠনটা করছে এরা সংগঠন করবে। সেইভাবে আমাদের চলে এসছে, আমাদের ছেলেদের মেরেছে, মার খেয়ে আমরা এই পর্যন্ত চলে এসছি।